পক্ষেই ভালো, তবে বেশি দিন থাকতে গেলেই পাগল হয়ে যেতে হয়। কোনো ক্লাব নেই, কোনো কোম্পানি নেই, তাতে আমার কোনো অসুবিধা হবে না। সারাদিন অফিসে কাজ নিয়ে আর বাড়িতে বাঁশি নিয়ে থাকবো। বাঁশি? আপনি বাঁশি বাজেন নাকি? এই একটু আধটু, আর তার জন্য এই কোয়ার্টারটা চমৎকার। কোথাও কোনো আওয়াজ নেই, বেশ সুন্দর নির্জন একটা পরিবেশ। ভালো কথা, আপনার সঙ্গে বন্ধুক আছে তো? কেন বলুন তো? আগে জায়গা খুব ভালো ছিল, আজকাল প্রিন্স থেকে কিছু চোর টাকা এসে আড্ডা গেড়েছে। এদিকটা আবার একেবারে ফাঁকা তো? বন্দুক অবশ্য আমার একটা আছে, কিন্তু অস্ত্র হিসেবে আমার মাসির চেয়ে কম নয়। কিরকম? আমার মাসির আওয়াজে কাকচিলের মতো ইতর জীবের এই কাছে ঘেঁষে একটা ছোট ডাকা। ভালো কথা, গান বাজনা নিয়ে থাকতে পারলে সময়টা তবু একরকম আপনার কেটে যাবে। তারপর আপনি বাঁশি বাজান, এই খবরটা নবাব সাহেব যদি একবার পান। নবাব সাহেব? উনি আবার কে? একজন গান বাজনা পাগল মানুষ। আপনি তো আবার বাঙালি? কেন, তাতে কি হলো? নবাব সাহেব রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ করে পাগল। রবীন্দ্রনাথ ভালো করে পড়বার জন্য উনি বাংলা শিখেছেন, উর্দুতে ফার্সিতে রবীন্দ্রনাথের অনুবাদ করছেন, ফলে বাঙালির প্রতি ওনার ভীষণ দুর্বলতা। বলেন কি, কোথায় থাকেন ভদ্রলোক? তাহলে কালই গিয়ে আলাপ করতে হয়। এখন তো আলাপ হবে না, উনি তো এখানে নেই। উনি মেয়েকে দেখবার জন্য দিল্লি গেছেন। আচ্ছা আচ্ছা, তবে ফেরবার সঙ্গে সঙ্গে যে আপনি আসার খবর পাবেন। কুমার সাহেব মিললে তাতে। কুমার সাহেব? ঠিক আছে, সালাম দাও। কে কুমার সাহেব? আমাদের একজন কন্ট্রাক্টর, আপনার সঙ্গে বোধ হয় খাতির জমাবার জন্য এখানে এসেছেন। হুম, তাই নাকি? লোকটা ভীষণ নটোরিয়াস, তারপর এই অঞ্চলে ওর ভীষণ দাপট। তাহলে প্লিজ আমায় মাফ করবেন মিস্টার মেহতা, অনুগ্রহ করে আমাকে বলে দেবেন যে অফিস সংক্রান্ত লোকদের সঙ্গে সম্পর্কটা আমি অফিসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। প্লিজ কিছু মনে করবেন না। क्या यही आपके नए इंजीनियर साहब है? हाँ जी, बैठिए। क्या बात है, ये चले क्यों गए? शायद उनकी तबीयत ठीक नहीं, लेकिन कल ऑफिस में डेफिनेटली आपकी मुलाकात हो जाएगी। লিখেছে অম্মু? ভালোই আছে, তাতে কোনো অসুবিধা হয়নি। জায়গাটি কেমন লাগছে তোমার ভাইটি? লিখেছে জায়গাটি সুন্দর, ভালোই লাগছে। আমারও তাই বিশ্বাস। আমার কিন্তু উল্টো ধারণা, আমার মনে হয় ওই পাহাড়ি জায়গায় ওর মন বেশি দিন টিকবে না। বলো কি, সরকারি চাকরি নিয়ে গেছে ওখানে, থাকতে হবে তো। ভালো না লাগলো? তোমার ভাইকে তুমি যতটা জানো আমি হয়তো কিছু কম জানি, তবে একটা কথা সম্বন্ধে পরিষ্কার বলা যায়, পাহাড় ওর ভালো লাগবেই, কারণ অমিতাভ একটু ভিন্ন প্রকৃতি।
রামশরণ, রামশরণ কই চা কই? কি আর করিস বলো দাদাবু, এই নিয়ে তিনবার চা ভিজিয়ে ফেলে দিলাম। কেন কেন আবার কি, এখন দুধ দিয়ে যায়নি? কাল অত করে বলে দিলাম, আজ এনে বলে দিবি কাল থেকে আর দুধ দিতে হবে না, বলে দিলাম। তারপর আমি জমানো দুধের টিন নিজে কিনে নিয়ে আসবো। গোলমাল করতা হ্যাঁ কাহে তুমক তুমক তো বল দিয়া দুধ কা দরকার হবে না। ওকে রে হাসছে কেন, আমার হিন্দি শুনে নাকি? বোধ হয় তাছাড়া ও বুড়ি নয়। হ্যাঁ বুড়ি ওই দুধওয়ালি আর নাতনি। আচ্ছা আচ্ছা। শোনা তুমি তা আপনি কে বলা ব্যাস আপ পয়সা লো চলি যা। দেখলে দেখলে যাবে না বলছে। কেন যাবে না কেন সাহাব? আজ মুঝে মাফ কর দিজিয়ে, কল সে দের নহীঁ হোগি। বলছে কাল থেকে আর দেরি হবে না সাহেব, এবারকার মতো মাফ করে দিন। তা তুই কি বলিস? আমি আর কি বলবো, যা বলবো তুমি বল। সাহাব জরুর বঙ্গালি, মানে বঙ্গালিও কো ঠিক পেছান দিতি। বাঙালি বাঙালি বলে কি বলছে আবার? ও বলছে তুমি নিশ্চয়ই বাঙালি, ও বাঙালি দেখলেই ঠিক চিনতে পারে আর কথা শুনলেই ঠিক বুঝতে পারে। মেহতা সাহেব সে পহলে इस बंगले में एक बंगाली साहब थे, उनकी बीवी बहुत अच्छी थी, और शहर में भी एक बंगाली डॉक्टर है, उनकी भी बीवी बहुत अच्छी है। साहब आपकी भी मेम साहब बहुत अच्छी होंगी। मेहता साहेब आगे बंगला तो ना कि एक बंगाली साहेब थकते हैं, बाजारे का एक बंगाली डॉक्टर आजर मेम साहेब ना कि खूब भलो, और तुम्हार मेम साहब ना कि भलोई है निश्चय। से गुड़े बाली, तब हाँ রোজ যদি সময় মতো দুধ দিতে পারে তবে এবার মতো মাফ করা গেল। শোনা তো নে সাহেব নে কেয়া কহা? মানে কহা থা না সাহেব বহুত আচ্ছে, আব সাহেব কো বলো কি ও ঘর মে মেম সাহেব জলদি সে লেকে আয়ে, বগৈর মেম সাহেব কে ঘর সংসার কে খাক চলেগা, আর নৌকর চাকর কে সাহেব কি ধ্যান সে সেবা কর সকতে হ্যায়? চোরি আর লুটনে কে সিবা আর কে করতে হ্যায়? কে কে খা বদতমিজ, কিরে কি হলো ধমকাচ্ছিস কেন? হ্যাঁ ধমকাবো না, কি বলছে জানো? কি বলছে কি তো সাহেবকে বল মেম সাহেবকে নিয়ে আসতে, চাকর বাকররা কি সত্যিকারের যত্ন করতে জানে? ওরা শুধু চুরি আর লুট করতে আছে। আচ্ছা দাদাবু তুমি বলো তো আমি কোনদিন চুরি করেছি লুট করেছি? তুমিও হাসছ? তো তুই চড়ছিস কেন? তুই তো আর কিছু করিসনি, যারা করে তারা করে। তো বলে দে না যে আমার আলাদা কোনো মেম সাহেব নেই, হবেও না কোনোদিন। আমার মেম সাহেব বলতে তুই, এতদিন আছিস ভবিষ্যতেও থাকবি। যা বলে দে হ্যাঁ ঠিক হ্যাঁ চলে যাই, আছে কাম তো হো চুকা ভাবি আছে। মেম সাহেব কুচু কুচু বাংলা কথা আমিও শিখে নিয়েছি। কি করলে বলতো? আরে আমি কি করে জানবো যে পাহাড়ি মেয়েটা এরকম পরিষ্কার বাংলা বুঝবে? বাংলা বুঝবে
क्यों, चीज पसंद आई कि नहीं? राम बोलो रहीम बोलो। बोशन बोशन। थैंक यू सर, थैंक यू। अच्छा बोलूँ, आपने ये तो भय करें क्यों? भय किसेर? आपना तो जिनिश, आपना तो भग करो। आमर एक टी आते सर। योर वाइफ? आई मीन आपना बो? अगे ना, टीनी आमर साथ। ओ आई सी, वेरी इंटरेस्टिंग, वेरी इंटरेस्टिंग। আপনি যায় আমার অফিসে কাজ করছেন, তাই উনি জানেন? জানবেন না, তার অনুমতি নিয়ে তবে তো আপনার কাছে যোগ দিয়েছি। ও সেইটা আপনার হেড অফিস? আগে হ্যাঁ, সেইখানে অনুমতি দরকার হয়? ঠিক যা বলেছেন, তিনি যদি অর্ডার দেন ওঠ বস করো, আমাকে তাই করতে হবে। হেড অফিস কি অত ভয়? আগে ভয় নয়, প্রচন্ড ভালোবাসা, আজমের সম্বন্ধ স্যার। তাহলে একজন ছাড়া আরো একজন থাকতে পারে না? কি করে পারবে স্যার, অঙ্গাঙ্গি জড়িত। এভরিথিং অল রাইট? হ্যাঁ জি, সারা কাম বন্ধ কর দিয়া। ভেরি গুড, তুমি যা সকতে। ওকে শুনো জি, কে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একদম ঠিক। ওকে বিদ্যুবাবু, আপনি পারবেন? কি স্যার? এই ইঞ্জিনিয়ার বাবুকে হাত করতে না পারলে ভাঙালি হলাম কেন স্যার? হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। নমস্কার। নমস্কার, বসুন। আমি বিদ্যুভূষণ স্যার। হ্যাঁ দেখলে আনন্দ হয়। কি বলুন তো? আপনাকে? আমাকে? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চেনেন নাই তো। আরে আপনাকেও তো আমি চিনতাম না, তারপর আনন্দ হবে না? আনন্দের হেতু? হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা বলুন তো, বাংলাদেশ থেকে আমরা কত মাইল দূরে আছি? তা অনেক মাইল হবে, কিলোমিটার হিসেবে অনেক বেশি। তা বাংলাদেশ ছেড়ে এই পাণ্ডববর্জিত পাহাড়ে এত বড় দায়িত্ব নিয়ে এরকম সরকারি অফিস আলো করে বসে আছেন একজন বাঙালি, তা এই দিকে একজন বাঙালির আনন্দ হবে না? বিশাল আনন্দ হবে স্যার। আপনার নামটা তো জানা হলো, বাকি পরিচয়? বাঙালির কাছে বাঙালির সবচেয়ে বড় পরিচয় ওই বাঙালি। তবু ওরই সঙ্গে আপনার ছোটখাটো একটা পরিচয় যদি থাকে তো? তাও আছে, আমি কুমার সাহেবের সেক্রেটারি স্যার। আইসি, কাজের কথাটা স্যার সেরে নি, মানে কুমার বাহাদুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আসতে পারছেন না। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে শেষ পর্যন্ত না আসাটা এটা তো আজ আর নতুন নয়। যাই হোক, আজকে ইন্সপেকশন হচ্ছে না, ঠিক আছে আপনি আসুন তাহলে। আর একটা কথা স্যার, কুমার সাহেব বলে দিয়েছেন যদি পেমেন্টটা একটু বন্দোবস্ত করে দেন তাহলে। কাজের কতটা প্রগ্রেস হচ্ছে সেটা না দেখা পর্যন্ত আর কোন রকম পেমেন্ট হবে না। সাধারণ টাকা স্যার, 1040 করে মাফ করবেন। ও হ্যাঁ শোনো, প্রসাদ দিকে একটু ডেকে দাও। নমস্কার। আগে স্যার, বাঙালিকে যদি বাঙালি না দেখেন তাহলে কি দেখবেন স্যার? কুমার সাহেব দেখবেন। আগে কুমার সাহেব দেখবেন। নমস্কার। আচ্ছা প্রসাদ জি, যিনি গেলেন উনি কাপুরের কাছে কতদিন কাজ করছেন জানেন? তিনি তো নাই, আজ পহলি বার দেখছে, শায়দ ফিলহাল এসেছেন। বোধহয় আমারই জন্য। হ্যাঁ আমি এখন একটু বেরোচ্ছি, ওই সুরিন্দর স্যারের কাজের ইন্সপেকশনে। হুজুর উনকে পাস তো কই খবর নেই ভেজা। সত্যিকারের কাজের ইন্সপেকশন ঠিক এইভাবেই করা দরকার। নমস্তে ইঞ্জিনিয়ার সাহেব। নমস্কার। মিস্টার সিং, কহিয়ে সাহেব। কাল ছুটি, পরশু অফিসে এসে আপনি আপনার চেকটা নিয়ে যাবেন, টাকার জন্য কোনো অসুবিধা হবে না।
तभी जो ताड़ी सम्भव कार्य कम्प्लीट कर चेष्टा करबे। लेकिन मेरे कॉन्ट्रैक्ट के मुताबिक अभी तो पूरे छह महीने का वक्त बाकी है साहब। से तो कागजे कलमे मन रख बने फ्रंटियर सुनर द बेटर। जब कल नहीं होगा आप बेफिक्र रहिए साहब, बरसात से पहले बन जाएगा रास्ता। धन्यवाद। अच्छा मिस्टर सिंह, मिस्टर कपूरे रोड कंस्ट्रक्शन का कार्य कौन दिखे हे बोलते पर यहाँ से कम 30 मील होगा, दूसरे रास्ते से जाना होगा। लेकिन सुना हूँ अभी तो काम बंद है। बंद हो अच्छे ओ। मेरे पास फुटी कौड़ी भी नहीं है, जो कुछ है सब मेरे साहब के पास आए। ओ, तार मने मारपीट खून जखम जा होबार तार साहेबर ऊपर दी हो तै ना। डकात? हाँ मैं ही डकात। ओ जे मैं डकात नहीं बाबूजी। सेटा तुम्हारे ज्योतिषय काबूजी के समझाओ।
काबू जी का मीम साहब। मीम साहब डाकत ना हलो डाकत चल मेरे हाथों हटे आ जाएगा ना। मैं तो दूध देने आई थी, कल देर हो गई थी, बाबूजी गुस्सा हुए थे ना, ये लो। পশারে নে ওগো পশারে নে, কেটেছে সকাল বেলা হাটে হাটে লয়ে বিকি কিনে, ঘরে ফিরিবার ক্ষণে কি জানি কি হলো মনে, বসিলি আমার ছায়া তলে। ছোটি বেগম সুরে আগুন লাগিয়ে দিলি কোনখানে? নয় সবখানে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে। আসমান হয়ে উঠেছে রাঙা, পাহাড়গুলো সব জেগে উঠেছে আগুনের পরশে, আবার এই আসমানের কোলে মাথা রেখেই পাহাড়গুলো সব ঘুমিয়ে পড়ে। তুই এমনি সারা বাড়িটা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তিস। তোর মুখের দিকে তাকিয়ে ভাবতাম গলাটা মিঠে হবে, তো হলো তাই। সেই ছেলেবেলায় তোর গলায় সুর এলো আর আমি পড়লাম জড়িয়ে। এখন বুড়ো হয়েছি তবু ছুটি আর পেলাম না। আরে এ কদিন খুব ফাঁকি দিয়েছিস তো? না 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 বাপ সাহেব, রোজ এখানে এসে তানপুরার সাথে রিয়াজ করেছি যতদিন আপনি দিল্লিতে ছিলেন। দিল্লি? দিল্লির নাম করে চলে যেতাম সেই বাংলা মুল্লুকে, কবিতীর্থ শান্তিনিকেতনে। বাংলার জমিন থেকে কিছু সংগ্রহ করে এনেছি তোর জন্য। কি না বাবা? একটি মালা। মালা? ফুলের মালা নয়, কথার মালা, কথার পর কথা দিয়ে সাজানো একটি সুন্দর বাংলা গান। আমি শুনবে? না ছোটি বেগম, আজ নয়, কটা করে তোকে দিয়ে গাও একদিন সেই গান, তখন যাচাই হবে মূল্য কত, তারপর আমার ছুটি। কি যে বলেন নবাব সাহেব, ছুটি আপনার মিলবে না। নয়া ইঞ্জিনিয়ার বাবু এসেছেন, বাঙালি আছেন। বাঙালি? তবে তো ভাব জমাতে হয়, আজই যাব। যাবি? যা তুই ছুটি। ফির কবি রাত কো আকে এসা হল্লা করেগি তো মাই দুধ লেনা জরুর বন্ধ কর দুগা, সমঝি? দের হোনে সে ভি বন্ধ কর দুগা, ইয়াদ রাখনা। Ah!
सुन, इधर आ, इधर आ। ये लो, ठीक से पकड़ो, ऊपर साहब है, उनको जाके दे देना। अरे जल्दी जा। ভারী সুন্দর গলা তো তোমার, কাল ওইদিকে ঝর্ণা ধরে একটা গান। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে তুমি কি করে জানলে? তুমি ছিলে নাকি ওর মধ্যে? আচ্ছা আচ্ছা, বসো বসো। নাও, এবারে কাল যে গানটা গাইছিলে সেটা গাও। গাও, কি হলো গাও। ফুলো মেলে ফুল সোনাবাই, ফুল সোনা চম্বেলি, জব দেখো তব সাথ হে তেরে কোই না কোই সহেলি। वाह 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 वाह। नवाब साहब आप? आपने श्री नवाब साहब? पहाड़ेर एक में बद्दीतियम नवाब। आपने? अमी बांगली तो बुझते बच्चे, किंतु कौन जातेर? रविंद्रनाथ पौड़ा ना ना पौड़ा? अगे किचु किचु पढ़े थी। रविंद्रनाथ पौड़ा बांगली के अमी जामुन भालवाशी, ना पौड़ा बांगली के तैमुनी नफरत मने घृणा करी। अरे আমার ছোটি বেগম গেল কোথায়? ছোটি বেগম? আপনার বেগম নয় তো কার? খুব বেবানা লাগছে, লাগবেই তো। সব গেছে কিন্তু নবাবী মেজাজ এখনো ছাড়তে পারেনি। সুন্দরী মেয়ে দেখলেই বেগম বলে ডেকে ফেলি। আর ইদানিং তোমাদের ওই বৈষ্ণব পদাবলী পড়তে পড়তে এমন হয়েছে যে সুন্দরী মেয়ে দেখলেই প্রাণটা কেমন রাধে রাধে করে ওঠে। আপনি বৈষ্ণব পদাবলী পড়েছেন? পড়ছি, আর যত পড়ছি তত রসে ডুবছি। হ্যাঁ, তুমি, তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না তো? না না, কাউকে আপনি আগে করা, বিশেষত তোমার বয়সী ছেলেদের আমার মেজাজে আদবে আসে না। তাতে কি হয়েছে? একবার আসুন না আমার বাংলোয়। ওই নিচেই আমার বাংলো। বড় বদতমিজ বেবাকুফ তো তুমি। কেন? আগে তুমি আসবে আমার গরিব খানায় তসলিম জানাতে, তারপরে আমি নিজামে উল মুলক কৃপা করে তোমার দৌলত খানায় পায়ের ধুলো দেব। মাফ করবেন, ভুল হয়ে গেছে। আজই বিকেলে গিয়ে আপনাকে নমস্কার জানিয়ে আসবো। আজ বিকেলে? হ্যাঁ, আজ বিকেলে না, তার চেয়ে আমি আসবো একদিন তোমাকে নিমন্ত্রণ জানাতে। নিমন্ত্রণ? নাচ গানের মজলিস, সামান্য একটু ব্যবস্থা। আচ্ছা, তুমি আসবে কিন্তু? নিশ্চয়ই আসবো। হুম, জমবে ভালো কি সব দিক দিয়েই। তবে হ্যাঁ, পরীক্ষা করব তুমি শিল্পী কি না। বেশ তো, এটা কিন্তু সঙ্গে আনতে ভুলবে না সেদিন। আচ্ছা, নিয়ে আসবো। কি যে কথা ছিরি, তোমার সঙ্গে মিশতে হলে তোমাকে কিছু তাজিব শেখাতে হবে। কেন, কি অপরাধ হলো?
বাংলায় বলতে হলে বলো যে আজ্ঞে, আরো ভালো ভাষায় বলতে হলে বলো অধমের প্রতি নবাব সাহেবের অসীম অনুগ্রহ, আর উর্দুতে বলতে হলে বলো জনাব কি মেহরবানি, আরো শুদ্ধ ভাষায় বলতে হলে বলো মুঝ না চিজ পর নজরে ইনায়ত ফরমায়ে, মুঝ না চিজ পর নজরে ইনায়ত ফরমায়ে, মুঝ না চিজ পর। আরে বাবা, হে আমার জিভ দিয়ে উচ্চারণ হচ্ছে না নবাব সাহেব, কিন্তু আমি শেষেরটাই বলতে চাই। এতে কি আছে? আগে চা। চা কফি নয়, কোথায় চললে? আপনার জন্য কফি বলতে। নিজামে উল মুলুকের সামনে থেকে চলে যাবার ওটা কায়দা নয়। তবে এইভাবে
वाह शाबाश। नवाब साहब के देख लाम मेजाजी लोक आदब कदे आलदा একেবারে খানদানি ব্যাপার। ডিল আছে বলতে হবে স্যার, নাহলে তো আমি পাথর বসানো আংটিটা হাত থেকে খুলে মেয়েটাকে দিয়ে দিলে। ওটা পাগল আছে। পাগল তো বটি, নাহলে এ মূল্যকে বাংলা গান। ইঞ্জিনিয়ার বাবু ক্যাশে টান পড়েছে, নাহলে টাকা সম্বন্ধে অত সচেতন দেখলেন না, টাকা দিতে গিয়ে ব্যাগ শুধু টাকা একেবারে পকেটে রেখে দিল, মেয়েটার হাতে ওই থুমকো বাঁচাতে রেখে দিল। এই সুযোগ স্যার, কিছু ক্যাশ ছাড়ো, মানে 2-3 হাজার টাকা ইঞ্জিনিয়ার বাবু পকেটে ভরে দিন, দেখবেন সুর বদলে গিয়েছে। সে না হয় দেব, কিন্তু কাজ হবে কি? টাকা ছাড়লেই কাজ হাসি যাবে। মানে 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 সুইটার দেন হানি, ব্রাইটার দেন দ্য সান, উইদাউট ইট নাথিং ক্যান বি ডান। अरे ये क्या? लाला मुझे दे, चोर कहीं के ला। ये मैंने चुराई नहीं। चुराई नहीं तो तेरे पास आई कैसे? ओ शायद साहब ने तुम्हें दे दी हो। क्यों? हाँ। चल, चोरी करके ऊपर से झूठ बोल रही है, ला दे मुझे। नहीं, ये मेरी है, मैं नहीं दूंगी। नहीं दोगे? नहीं। चल, दे। छोड़, नहीं, नहीं। चल, छोड़, 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 निकल जा। चोर कहेगी, चली जा यहाँ से। चोर कहेगी। তোমার মাসি, আরে ওই দুধওয়ালি মেয়েটা চুরি করে নিয়ে পালাচ্ছিল, আজ হাতে নাতে ধরা পড়ে গেল, ব্যাস কিছুতেই দেবে না, আমি জোর করে কেড়ে নিয়েছি। তুই এটা কেড়ে নিয়েছিস? হ্যাঁ, কেড়ে নেবো না, ছেড়ে দেবো। আর বলছিল তুমি না কি ওকে বাসিটা দিয়েছ? ঠিকই বলছিল, কাল ওকে বাসিটা দিয়েছিলাম। তুমি দিয়েছিলে? হ্যাঁ, ও নাচ দেখ। ছি ছি রামশরণ, এটা তুই কি করলি বলতো? এ হে হে হে, মেয়েটা শুধু শুধু গাল খেয়ে মলো। ঠিক আছে, কাল এলে দিয়ে দিলেই হবে। এই নাও। নুপুরো বেজে যায় রিনি রিনি, আমারও মন কয় চিনি চিনি, গন্ধ রেখে যায় মধু গায়ে, মাধবী বিতানের ছায়ে ছায়ে, ধরুণী শিহরায় পায়ে পায়ে, কলসে কঙ্কনে কিনি কিনি, পারুল সুধাইল কে তুমি গো, অজানা কাননের মায়ামৃগ। ছোটি বেগম, ছোটি বেগম,
এত সুন্দর গলা তোমার, কি আশ্চর্য তোমার নাচের ক্ষমতা, কত বড় শিল্পী তুমি, আর তোমার হাতে ছোরা, যে হাতে আমি আমার বাঁশি তুলে দিয়েছি সেই হাতে ছোরা, ছি 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 ছি, ছোড় দাও মুঝে, ছোড় দাও, মাই সে জান সে মার ডালুঙ্গি। কিছু বলবে? আরে তুমি তোর ইচ্ছে করে কিছু করনি, হঠাৎ লেগে গেছে। আরে ছুরি ছুরি একটু আর ওরকম লেগেই থাকে, ও নিয়ে মন খারাপ করো না। এই যে এই না ওষুধ লাগিয়ে দাও, দেখবে কালই সেরে গেছে। কই নাও। কে খুন করে এলি ছোটি বেগম?
কি ছোটি বেগম? কপালে সিঁথিতে সিঁদুর লাগালো কে? মুছতে গিয়েও মুছতে পারছিস না, এ সিঁদুর তোকে কে পরালো? ये सिंदूर नहीं खून है। खून? रक्त दिए सिंदूर पड़िए छे। वाह 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 वाह। अगर सुने तो प्रेमिक टीके कोई भी नहीं। छोटी बेगम तो एक तो भाभी है तुल्लो। আমি তোমার পুরি মিষ্টি আনতে বললাম আর তুমি ভাত নিয়ে এলে? আপনার ঘর থেকে দিয়া সাহেব আর কাহা সাহেব যে পুরা খা লিজিয়েগা আমার ঘর থেকে পাঠিয়ে? তা রেদে বেড়ে তো খুব পাঠিয়েছে, ওর পায়ের অবস্থা কেমন? বিবিজি না কাহা দাওয়াই লাগালি, রাত ভার মে ঠিক হয়ে যায়গা। বিবিজি? জি। কার বিবিজি? কোন বিবিজি? বউ যা আপনার ঘর মে ঠিক ওই বিবিজি। হ্যাঁ জি। Thank you.
রামশরণ ঘরটা কি করে রেখেছিস রে? না, এবারে দেখছি হোটেলে কি রান্না করে পাঠিয়েছিলি বলতো? আজকে ভাতটা সেদ্ধ হয়নি, ডালে নুন নেই, তরকারিটা একেবারে নুনে পোড়া, জঘন্য, মুখে দেওয়া যায় না। ড্রেসিং রুম চুটি ফুটি গুলো সব কোথায় যে গেল? ও এবার দেখ, যদি চিনির জায়গায় নুন আর দুধের জায়গায় হলুদ দিয়ে আমাকে এক কাপ চা বানিয়ে আমার মাথাটা কিনতে পারিস কিনা। এবারে সেগুলো নিয়ে যা, দুধের টিন। কাল থেকে খুনে মেয়েটাকে দুধ দিতে বারণ করে দিবি, যেমন চেহারা তেমনি। তুই ঠিকই বলেছিলি, আসলে ও ডাকাতি, মেয়ে ডাকাত। আমি না ধরলে তোকে আজ খুনি করে ফেলে দিত। আমিও খুব অল্পের জন্য নেমে গেছি, বুঝলি? কি ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এগুলো নিয়ে যা। প্রশংসাগুলি শুনতে কেমন লাগলো? বসো। কই বসো? এমনিতে বসবে না বন্দুক বার করবো? যেরকম সুন্দরভাবে তুমি ঘরটা সাজিয়েছো তাতে সবচাইতে খুঁত খুঁতে মেম সাহেবও তোমার প্রশংসা করবে। আজ দুপুরে যেভাবে রান্না করে তুমি পাঠিয়েছিলে তাতে সবচাইতে বদরাগী সাহেবও তোমার তারিফ করবে। রাত থাকতে তুমি যেভাবে দুধ যোগাও তাতে সবচাইতে কঞ্জুস গেরস্ত তোমাকে বকশিস করবে। কিন্তু আমি এর কোনোটাই করতে পারছি না, পাচ্ছি না, কারণ আমি তোমার নাচ দেখেছি আর নাচ গান একটু আজ আমি বুঝি, তাই সব কিছু ছেড়ে দিয়ে তুমি নাচ শেখো এইটি আমি চাই। এখানে কার কাছে নাচ শেখো তুমি বলো? কি কারুর কাছে না? আপ মুঝে শেখায়েঙ্গে? আমি আমি বরং চেষ্টা করলে তোমার কাছে একটু আধটু শিখতে পারি। নাচ নেই তবে? বাঁশি বাজানো। বাঁশি? তা আমি যতটুকু জানি ততটুকু শেখাবো। হ্যাঁ, আর শেখাবো লেখাপড়া। তারপর? তারপর কিন্তু শহরে গিয়ে তোমার বড় বড় ওস্তাদদের কাছে নাচ শিখতে হবে। আপনি একজন এনে মেরে সাথ? হ্যাঁ নিশ্চয়ই, আমি গিয়ে রেখে আসবো আমার দিদির কাছে, সেখানে থেকেই তুমি শিখবে। মাঝে মাঝে অবশ্য তুমি তোমার মা বাবা ভাই বোনদের সঙ্গে দেখা করে যাবে। মা বাপ ভাই বোন মেরা কই নেই। ও তা দিদিমাকে দেখে যাবে আর বন্ধুদেরও? ও মেরি সতেলি মা কি মসি হে, মেরি কই নেহি লাগতি। মে তো সিরফ নবাব সাহেব কো মিলনে কে লিয়ে আয়া করুঙ্গি। হ্যাঁ সে তো তুমি আসবেই, তাহলে ওই কথাই রইল। কাল থেকে সকালে তুমি এখানে এসে লেখাপড়া করবে, কেমন? ও হ্যাঁ, আজ থেকে তুমি আমার সঙ্গে বাংলায় কথা বলবে। বাংলা মে? হ্যাঁ বাংলায়, কেননা তুমি থাকবে আমার দিদির কাছে। যদি তুমি বাংলা না শেখো আমার দিদি বুঝবে কি করে? আরে চাচা আপনি কেউ তকলিফ কি মুঝে কে দেতে মে লে আতি। কি রে তোর পায়ের ব্যথা কেমন? লাজো বেটির ওষুধে অনেক কম। লাজো? এই দেখো তোমার নামটাই আমার জিজ্ঞেস করা হয়নি। লাজবন্তী, সব লোক মুঝে লাজো কেতে। কি? লাজবন্তী, লাজোই কেতে মুঝে। এক বর্ণ বুঝতে পারলাম না, ঠিক করে বল। কাহা না? আমার নাম লাজবন্তী আছে, সব লোক আমাকে লাজো বলতে আছে। গুড, দ্যাট লাইক এ গুড গার্ল। তোমার গলাটা শুকিয়ে গেছে, এনো চান নাও খাও খাও। এই শোন, লাজোর সঙ্গে আর হিন্দি নয়, বাংলায় শুদ্ধ বাংলায় কথা বলবি, বুঝেছিস? খুব বুঝেছি। ভাবলাম যে এদেশে এসে এতদিনে তুমি হয়তো হিন্দি বলবে, তা নয়, দেখছি কি উল্টো এখানকার লোককে ধরে ধরে তুমি বাংলা কথা শেখাচ্ছ।
এইখানকার কে এক কুমার সাহেব আছে তার চিঠি। কুমার সাহেবের চিঠি? হ্যাঁ। আরে এই যে টাকা, অনেক টাকা। লাজু বিক্রি দিয়ে গেছে। লাজুর কাছে দিয়ে গেছে? হ্যাঁ। লাজু? আরে লাজু কোথায় গেল? भाग गई? कहाँ भाग के जाओगी? टेलीग्राम। टेलीग्राम का? अमूर। अमूर? लिखे चे सेंड कॉपीज ऑफ हाशी खुशी फर्स्ट एंड सेकंड पार्ट एंड लाइक बुक्स इन इंग्लिश माने हाशी खुशी प्रथम और द्वितीय भाग एवं ओ जातीय किछु इंग्रेजी बोई आरो लिखे चे किछु साड़ीओ पाठाते আর তার সঙ্গে কিছু ব্লাউজ মাপ 18-19 বছর বয়সে তোমার যা ছিল। কিন্তু কার জন্য 18-19 বছর বয়সের একটি মেয়ের জন্য নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার বিপন্ন হয়ে পড়েছেন। ঠাট্টা রাখো, আমার মনে হয় ওখানে কারোর সঙ্গে আলাপ হয়েছে। চিনছে হয়তো, তাই যাই হোক টেলিগ্রাম করেছে যখন তখন ওগুলো তাড়াতাড়ি পাঠাবার বন্দোবস্ত করো। শুধাই আমি এই পথটাকে, জানো কি আমায় কে ডাকে, বলো না বলো না গো, যারে খুঁজি সে কোথ।
দেখায় থাকে শুধাই আমি এই পথটাকে এ জানো কি আমায় কে ডাকে বলো না বলো না গো যারে খুঁজি সে কোথায় থাকে ছাগল ছানা লাফিয়ে চলে বাহ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ হ্যাঁ জাহাজ মানে সাগর পাড়ি দেবার নৌকো খুব বড় নৌকো হয়তো একদিন ওই জাহাজে চেপে তুমি সাগর পাড়ি দেবে চলে যাবে বিদেশে আপনি সাথে যাবেন আমি তুমি পড়ো কালাবার এই সময় আমি চলি মন দিয়ে পড়ো জাহাজ ভাসে সাগর জল ঝাড়ু হাতে এলো কানা নিয় চড়ে নাচছে দুভাই টিয়া পাখির ঠোঁটটি লাল ঠাকুর দাদার শুকনো গাল বাহ বাহ ছোটি বেগম বাহ বাহ দেখি 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 উঠে দাঁড়া উঠে দাঁড়া আহা সত্যি তুই অপরূপা কিন্তু ছোটি বেগম এ সাজ এত বাহার কার জন্যে আজ তোকে রাধে রাধে বলে ডাকতে ইচ্ছে করছে শ্রী রাধিকা শ্যাম রসে আমি বিভোর মন কেঁদে বলে সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল অমিয় সাগরে স্নান করিতে সকলি গরল হইল এগুলো কি রে
किताब बोई अमी लेखा पढ़ा कुछ की हवे लेखा पढ़ा करे की काजे लागबे तोर केनो लेखा पढ़ा करे अमी बड़ो होबो ओस्तादेर काछे नाच गान शिखबो अच्छा सबाई आमार तारीफ करबे जहाज करे सागर पार होबो विदेश जाबो बस तबे तो आमार छुट्टी একবারে নাগালের বাইরে চলে গেলি কেন মাঝে মাঝে আমি আসবো আপনাকে দেখে যাব তোর গলায় যে আর কারো স্বর শুনতে পাচ্ছিস ছোটি বেগম এ তো তোর নিজের কথা নয় লোকে আমাকে পাগল বলে কিন্তু তুই দেখছি একেবারে উন্মাদ কেন না ভাবসা তোর জীবনে অভাবনীয় পরিবর্তন কি করে সম্ভব এখানে পাহাড়ের কোলে থেকে বিরাট বিশাল পৃথিবীর স্বপ্ন দেখছিস তুই না না ভাবসা আপনি এসব কথা বলছেন কেন ছোটি বেগম তোকে আমি জানি তোর জীবনটা গড়ে উঠেছে এই ছোট্ট জগৎটাকে ঘিরে এখানে তুই সম্পূর্ণ ছোটি বেগম তোর এই ছোট্ট জগৎটা ভেঙে চুরমার হয়ে যাবে তোর জীবন হয়ে উঠবে বিষময় বড়ে লুৎফ কে হ্যায় ইয়ে বজমে খেয়ালি তসাউর মে সব কুছ হ্যায় পহলু হ্যায় খালি अमिताभ आइए आइए नवाब साहब तस्वीर रखिए बसुन तुम बाबू ठीक कोता डाको ताके तुम तो एक बार डुमोर फूल हो उठे नमस्कार दाड़ी क्या बसुन बसुन रामशरण बाबा हमारे एक कप गरम कॉफी कर एक कम चीनी दिए बसुन আজ তোমার অফিস থাক আর না থাক আমি এই গ্যাঁট হয়ে বসলাম হ্যাঁ তো বেশ তো বসুন না একদিন অফিস না নাই বা গেলাম অনিয়ম হবে সময় দাস তোমরা তা সত্যি বলেছেন নবাব সাহেব মাঝে মাঝে কি মনে হয় জানেন মনে হয় নিয়ম কানুন গুলো সব ভেঙে চুরমার করে দিই তোমাদের হিম্মত ওই মনে হওয়া পর্যন্ত ঠিক বলেছেন আমার ছোটি বেগমের ব্যাপারটা কি বলো তো সেদিন দেখি রক্ত দিয়ে সিঁদুর পরে আমার ওখানে গিয়ে হাজির হো সেদিন রামশরণের উপর রেগে গিয়ে ছোড়া নিয়ে তাড়া করে আমি গিয়ে ধরে ফেলি তাতে আমার হাতটা একটু কেটে যায় আর সেই রক্তই হঠাৎ গিয়ে ওর মুখে মানে কপালে লাগে আর কিছু না দিলে তো সব মাটি করে রোমান্টিক কিছু তোমাদের দ্বারা হবে না দুনিয়ায় মহৎ কাজ করতে গেলে নিজেকে নিঃশেষ করে সাধনা করতে হয় আর জীবনে কিছু পেতে হলে পাওয়ার মূল্যটুকু পুরোপুরি দিতে হয় তবেই না সেই পাওয়ার সার্থকতা শরীর কেমন আছে শরীর আপনার দয়া ভালো লেকিন থ্যাংক
আমাদের পেমেন্টটার কথা বলছিলেন কুমার সাহেব। তা বেশ তো, আপনাদের যদি সুবিধা হয় তাহলে আজকেই ব্যবস্থা করা যেতে পারে। আজই? হ্যাঁ, আমরা ওকে দেখবো আর উনিও আমাদের দেখবেন, না হলে কি চলে? তাহলে সময় নষ্ট না করে চলুন ইন্সপেকশনটা সেরে আসা যাক। ইন্সপেকশন খাম একটা এনভেলপ দিয়ে এসেছিলাম পাননি? খাম? ও হ্যাঁ হ্যাঁ, খামের চিঠি। আমি তার একটা উত্তর লিখে রেখেছি জানেন, কিন্তু পাঠাবো পাঠাবো করে আর পাঠানো হয়নি। কোথায় যে গেল চিঠিটা? এই যে এনি, এখানকার থানার রসিদ। আমার বাংলোর সামনে নোট ভর্তি বেওয়ারিশে একটা খাম পুড়িয়ে পেয়ে সেটা থানায় জমা দেওয়ার রসিদ। নোটের নম্বরগুলো ওতে লেখা আছে। টাকাগুলো যদি সত্যি আপনার হয় তাহলে ওই প্রমাণ দেখে আপনি টাকাটা ছাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ, একটা কথা, ভবিষ্যতে যদি এরকম খামটাম আমি পাই তবে সেগুলো কোথা থেকে পেলাম এবং কিসের মূল্য হিসেবে সেটা কিন্তু পুলিশকে জানাতে আমি বাধ্য হব। কি বলেন বিধুবাবু? আর যদি বিশেষ কিছু কাজ টাজ আপনাদের না থাকে তাহলে প্রসাদ জিকে ডেকে দাও। হ্যাঁ প্রসাদ জি, বসুন। আচ্ছা প্রসাদ জি, আপনাকে যে আমি কাপড়ের ফাইলগুলো দিতে বলেছিলাম তার কি হলো? জি হ্যাঁ, আগে উনকে ফাইল আপ না দেখে তো আচ্ছা হোগা। কেন বলুন তো? এই অফিসে কোই ভি ইঞ্জিনিয়ার এসে শান্তিতে কাজ করতে পারলেন না। কেন? কারণ কুমার সাহেব, মিস্টার মেহতা তো 3 মাস কাজ করলেন চলে গেলেন, উসকে পহলে ঘোষ সাহেবেরও একই অবস্থা। কিরকম? ইধার কাজ করতে চান তো কুমার সাহেব যেমন বিল দেবে তেমন চুপচাপ সহি করে দেবেন, নেই তো নেই তো 2 সাল আগে এক ইঞ্জিনিয়ার জিপ গাড়ি নিয়ে কুমার সাহেবকে কাম ইন্সপেকশন করতে গিয়েছিলেন আর উধার অ্যাক্সিডেন্ট মে একদম খতম হয়ে গেলেন। কুমার সাহেবের বিল চেক না করে উনি পাস করতে চাহেন নাই ইসলিয়ে। তাহলে এই ফাইলগুলোর সঙ্গে পুরনো ফাইলগুলো নিয়ে আসবেন। পুরানি ফাইল কি? হ্যাঁ, খুব তাড়াতাড়ি। আচ্ছা বিডু বাবু, আমার একটা বাত শুনবেন? হ্যাঁ বলুন। ইঞ্জিনিয়ার সাহেব তো বাহার মেয়ে ইধার উধার কাম দেখতে যায়। হ্যাঁ, জিপ গাড়ি কা যদি একটা অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট মানে? মানে মানে আগে যাই হয়েছিল বচন, যারা ইনকো সমঝা দো। জি, তারপর কি হলো জানেন বিধু বাবু? কি হলো? ওই জিপটা স্লিপ করে এমন খাদে আর জঙ্গলে পড়লো, বাস কোনো হদিস মিললো না। আরে দোস্ত, এ দাওয়াই মনে তো একেবারে সমাপ্তি, মানে দি এন্ড। স্যার আমি বলছিলাম কি, সবই যদি খতম হয়ে যায় তাহলে কাজ হাসিল হবে কি করে? তাহলে বিধুবাবু রাস্তা আপনি বাতলান। কি হলো এখনই আপনার হেড অফিস কিছু বলছে না? বলছে স্যার, বলছে বলছে যে বুদ্ধিজস্য বলন্তস্য। মানে? মানে ছলে বলে কৌশলে ওই টাকাটা আদায় করতে হবে। আমার উপর খুব রাগ করেছিস না? আমার উপর রাগ করে তুই থাকতে পারবি ছোটি বেগম? বহুদিন পরে বধুবা মিলালো ঘরে এ বান্দার অন্তরে উল্লাস হারানিধি পাইনু বলি হৃদয় লইল তুলে
রাখিতে না সাহে অবকাশ। এমন চণ্ডীদাস যখন মাঠে মারা গেল ব্যাপারটা খুব সুবিধের না। জন্মায়া বধে হম অদুপনে হারনু নয়ন নাতির পেত ভেল লাখ লাখ যুগ হিজে হিজে রাখনু তবু হিয়া জুড়ন না গেল। এমন বিদ্যাপতি তো কাজ হলো না, কুছ পারোয়া নেই, এখন অনেক পদকর্তারা বাকি আছেন। দেঠু রাহে রায় তোহারে দোহাই না কর চতুর পনা ছলিয়া আমার হিয়ার মাঝারে বসালে যার এক জোনা। না, বড় বড় পদপত্রা সব ফেল। একবার অমর খয়াম দিয়ে চেষ্টা করে দেখি। হ্যাঁ, সরবরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদবল্লব মুদারম। জয়দেব, জয়দেবের স্মরণ নিন্দ ব্যবসায়ের, যদি আপনার ছোটি বেগমের মান ভঞ্জন করতে চান। ঠিক বলেছ জয়দেব। হ্যাঁ, গোবিন্দদাস পর্যন্ত তবু ছিল, তোমার জয়দেবে তো একবারে চলে গেল। কিচ্ছু ভাববেন না নবাব সাহেব, ওর যাওয়া শুধু ফিরে আসবার জন্য বলছ। তা তুমি অসময় কি মনে করে? আগে আমি এসেছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? আগে হ্যাঁ, আজ সকালে সত্যিকারের ব্যাপারটা আপনাকে ঠিক গুছিয়ে বলতে পারেনি, মানে লাজের সম্বন্ধে। লাজুক? ও ছোটি বেগম। আগে হ্যাঁ, আপনার ছোটি বেগমটি নাচ গানের ক্ষমতা দেখে আমি অবাক হয়ে গেছি। কি জানেন নবাব সাহেব, ওকে যদি ভালোভাবে ট্রেন করা যায় না, আমি বলছি সারা ভারতবর্ষ একদিনে জয় করবে। তোমাকে যখন জয় করে ফেলেছে তখন আমি ভাবছিলাম যে দিদির কাছে কলকাতায় রেখে ভালো ওস্তাদ দিয়ে ওকে আমি নাচ গান শেখাবো, আর সেই সঙ্গে লেখাপড়া। এ সম্বন্ধে আপনি কি বলেন? চিরকাল যা বলে এসেছি তাই বলি। কি? দেখো, তোমরা এই বাঙালিরা সব কল্প লোকের বিলাসী, অত ইম্প্র্যাকটিক্যাল। ইম্প্র্যাকটিক্যাল কেন বলুন তো? কেন, লাজকি তোমার ঘরের মেয়ে না বউ যে তুমি ওকে যা করতে বলবে তাই করবে? তোর অভিভাবক নেই? আছেন, নিশ্চয়ই আছেন, কিন্তু যাতে ওর ভালো হবে তাতে অভিভাবকরা আপত্তি করবেন কেন? করবেন করবেন, তোমার মতো শহরে মানুষের ভালো মন্দর সঙ্গে ওদের ভালো মন্দ মেলে না, মিলতে পারে না। ও আচ্ছা, আমি চলি না বাবু সাহেব। আরে রামশরণ দাদা, তোরও কি মনে আমি ভুল করছি? ভুল? কিসের ভুল? মানে এই লাজুকে লেখাপড়া শিখে কেন ভুল করবে কেন? এই দেখ না, নবাব সাহেব বলছিলেন যে ও যখন আমার কেউ নয়, মানে বন্টন কেউ নয় আর কি, তখন আমার নাকি এসব ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। সেটা অবশ্য ঠিকই বলেছে। ঠিক বলেছেন। বলছিলাম কি, অচেনা অজানা জায়গায় চেনো না শোনো না কারোর ব্যাপারে, বিশেষ করে মেয়েদের ব্যাপারে না থাকাই ভালো।
পারি স্যার? কে? আমি বিধুভূষণ স্যার, আসুন আসুন। কি ব্যাপার? আমি স্যার আপনার কাছে মাপ চাইতে এলাম। মাপ? হ্যাঁ, আরো একটু কথা ছিল। বসুন। শয়তান শয়তান, একটি আস্ত শয়তান। হ্যাঁ স্যার, ভেবেছিল যে বাঙালিকে দিয়ে আপনাকে হাত করবে, কিন্তু যখন জানতে পারলো যে আপনি সিদ্ধার্থের মানুষ নন, তখন আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিল। হ্যাঁ, মাসের মানে তো দিলই না, উপরন্তু আমার দেশে ফিরে যাওয়ার টাকাও দিল না। আই সি। হ্যাঁ স্যার, অবশ্য না দিলে আমিও নড়ছি না, কিন্তু স্যার আপনি খুব সাবধান, বেশি গোলমাল দেখলে আপনাকেও খুন করতে পারে। হ্যাঁ, ওতে কথাবার্তার মধ্যে তাই শুনে এলাম, আগেকার এক ইঞ্জিনিয়ারকে নাকি ওই গাড়ি শুদ্ধ পাহাড়ের উপর খাদে ফেলে দিয়েছিল। আমিও শুনেছি। আপনি শুনেছেন? আপনি শুনেও না, আপনার স্যার ঢুকের পাটা আছে। যাই হোক, আপনাকে ওই কথাটাই বলতে এসেছিলাম যে আপনি খুব সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে চলি স্যার। দাঁড়ান দাঁড়ান, আপনার ফিরতে গাড়ি ভাড়া কত লাগবে? একসাথে হবে? আপনি দেবেন স্যার? দেব, তবে ধার হিসেবে। দেশে ফিরে প্রথম রোজগারের টাকা থেকে আমার শোধ করে দেবেন, কেমন? নিশ্চয় স্যার, সে কথা বলতে আমি স্যার আমার প্রথম রোজগারের টাকা থেকে আপনাকে। আপনার পেনটা একটু দিন তো। আরে স্যার পেনটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেশে ফিরে কিভাবে রোজগার করবেন সেটা ভেবে দেখেছেন? সে একটা ব্যবস্থা স্যার। যদি কিছু না হয় তাহলে এই কার্ডটা নিয়ে এই ঠিকানা দেখা করবেন, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনার বন্ধু বড় অফিসার? না না, আমার জামাই বাবু। ও আচ্ছা, কি বলেছে? আপনাকে ধন্যবাদ দেব, আমি তাহলে চলি স্যার। আচ্ছা, তোমার নয় লাজ, দোষ আমার। নবাব সাহেব ঠিকই বলেছেন, তোমার উপর আমার কিসের অধিকার যে আমি যা বলবো তাই তোমায় করতে হবে? তোমার ভালো মন্দ ভাববার জন্য তোমার অভিভাবকরা রয়েছে, আমি ভাববার কে? আমি তোমার কেউ নয় লাজ, কেউ নয়। আপনি আমার কেউ নয়। আমি তো ভেবেছিলাম ভগবান আপনাকে আমার জন্য পাঠিয়েছে। Thank you.
কথার একটি রত্ন। এই না হলে বাঙালি ভয় কথাটি ইঞ্জিনের বাবু ডিকশনারিতে নেই। সেই জন্তুটিকে গলা টিপে মেরে ফেলেছে। ও আচ্ছা সুবিধা হয় না। তাহলে কোন রাস্তায় ঠিক হবে বিধু বাবু? দেখুন তো স্যার, এই লোকটিকে চেনেন কিনা? হ্যাঁ, সিপিডব্লিউডি এর অফিসে কাজ করে। এই লোকটিকে আপনার প্রয়োজন, অথচ যোগাযোগ নেই। তাহলে আপনি কিসের জন্য আছেন? এই সব মা আছে বলি তো রক্ষে, নাহলে খবর নিয়ে বন্ধু হিসেবে দীননাথ ভাই এখানে আসবে কেন? কি খবর? আগে ইঞ্জিনিয়ার বাবু হুকুম দিয়েছেন কুমার সাহেবের সব ফাইল তার চাই। দীননাথ যখন বন্ধু আছে তখন আর ভাবনা কি? কি বলেন বিজু বাবু? দীননাথ এনে টাকাটা নাও ভাই। না না, এটা তোমায় নিতেই হবে। এই রে লজ্জা পাচ্ছে, ওই দেখুন তার লজ্জা পাচ্ছে। আরে ইসমে শর্মানে কি ক্যা বাত হ্যাঁ, তোমার সুখ দুঃখ হামনে দেখেঙ্গে তো তুমি আমারা কাম কেউ করোগে? যা বলেছেন স্যার, পয়সার জন্য তুমি কিচ্ছু ভেবো না, কিন্তু ওই ফাইলটা আমাদের হাত করতেই হবে। আচ্ছা বুঝতে পারছো। স্যার আপনার অনুমতি নিয়ে আমি দীননাথকে ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। দেখো দীননাথ, জব ভি তুমি পয়সে কি জরুরত হো বেধড়ক হমারে পাস আ যায় করো, লেকিন ফাইল হমারে পাস পৌঁছ জানি চাহিয়ে। জি হাজুর, নমস্তে। নমস্তে। দেখলেন তো স্যার, দুম দাম কেউ আমার পকেট থেকে পয়সা বেরিয়ে যায়। কদিন আপনাকে বলেছি যে আমার কাছে ওই 1000-1200 টাকা আপনি রেখে দেবেন। না না না, আমি বলছিলাম যে 400-500 টাকা হাতে না পেলে দীননাথকে কাজে হাত দেবে। ঠিক আছে, বিদ্যুভূষণের পকেট সেই শূন্যই থাকবে স্যার, এখন থেকে টাকা ছড়াতে হবে তো। স্যার এই দেখুন, আপনার জন্য জোগাড় করে নিয়ে এসেছি। এ কি হবে? দাবার চাল চালতে একদিন দরকার হবে। ইঞ্জিনিয়ার বাবু ফগ্নিপতির ঠিকানা, আই মিন অ্যাড্রেস। এখন রোহতাং এর ইন্সপেকশনে যেতে চাইছেন, কিন্তু উধার সে আতে তো একদিন কান্দার থাকবেন না। যাতে আতে দুদিন লেগে যাবে জানি, আর দু একদিন আমাকে তো ওখানে থাকতেও হবে। হ্যাঁ, রাস্তা বি বহুত খারাপ আছে। আমরা গিয়ে তৈরি করব, তবেই না রাস্তা ভালো হবে। उधर के पहाड़ में बारिश शुरू हो गई थी, थोड़ा बारिश में पहाड़ से धस नहीं भी रास्ता बिल्कुल बंद हो जाए। कुछ दिन बाद जाने से এখন তো জৈষ্ঠের বৃষ্টি, এরপর তো বর্ষা নামবে। আর পাহাড়ে একবার বর্ষা নামলে না বসে যাই, মানে কাল সকালেই চলে যাই। ঠিক হ্যাঁ, শুনুন আমার দু একদিন দেরি হলে আপনি এদিকটা একটু সামলে নেবেন। বহুত আছে। আর কত কাঁদবি ছোটি বেগম, অনেক কেঁদেছিস, এবার ওঠ। আর কাঁদলে কিন্তু আমি এবার কেঁদে ফেলবো। হ্যাঁ চল, তার চেয়ে কাজ করি, আমরা দুজনে গিয়ে গান গাই। চল ওঠ। না, তুই আমাকে একটুও ভালোবাসিস না। শ্যাম ভাই বিনি শ্যাম, thank you.
তোর গলায় সত্যি দরদ আছে রে ছোটি বেগা। ওই দেখ হবে এসে হাজির। এই দেখ কোথায় আমি উঠে চলে যাব না ছোটি বেগমটা চলে গেল। ছোটি বেগম এখানে আছে আমি জানতাম না, তবে থেকে ভালোই হয়েছে। কথাটা তারও শোনা দরকার। বলো কি এমন কথা? চল চল এসো বসো বসো। আপনি ঠিক বলেছেন নবাব সাহেব, লাজুকে লেখাপড়া শেখানো, গান বাজনা শেখানো, তাকে মানুষ করার কোনো অধিকারই আমার নেই। আর কিছু করাটাও আমার পক্ষে অসম্ভব, কিন্তু কেন করেছি সেটা সেটা তো আপনি বুঝবেন নবাব সাহেব। ছেলেবেলার থেকে যদি কারোর গান বাজনার শখ থাকে আর সেই ব্যাপারে গুরুজনদের কাছ থেকে প্রতি পদে বাধা পেয়ে সে যদি নিজের মনের মধ্যে গুমরে মরে, আর দশ জনের ইচ্ছেতে যদি তাকে হতে হয় ইঞ্জিনিয়ার, তাহলে যে সুযোগটা সে নিজে পায়নি সেই সুযোগটা আরেকজনকে পাইয়ে দিয়ে সে যদি তার নিজের ব্যর্থতা ডানিটাকে ভুলতে পারে, তাহলে চলি। এই যে আপনি বাইরে কোথাও যাচ্ছ নাকি? আগে হ্যাঁ, দুদিনের জন্য একটা ট্যুরে যাচ্ছি। ব্যর্থ জীবনের গ্লানি ভুলতে? তোমাদের মতো চাপা ছেলেদের নিয়ে যত বিপদ, মনে মনে গুমরে মরবে অথচ কিছু করতে পারবে। বসুন না, আজ আর তোমাকে বিরক্ত করব না। ছোটি বেগম সম্বন্ধে একটা কথা আমি বলতে এসেছি, তোমার জানা দরকার। বলুন। লাজও তোমাকে এতটা আপন করে নিয়েছে বলেই ভয় পাচ্ছি। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে তার মন থেকে তোমাকে আজ মুছে ফেলতে পারে। দেখুন, আমি ঠিক অতটা ভেবে দেখিনি। ভাবতে হবে, কারণ পাহাড়ি ফুল ডাল শুদ্ধ টবে লাগিয়ে ইচ্ছে মতো শোকেসে সাজিয়ে বাহাবা পাওয়া যেতে পারে, কিন্তু তাকে তার মর্যাদা দেওয়া হবে না, শুকিয়ে মরে যাবে সে। আমাকে ভাববার সময় দিন নবাব সাহেব। বেশ তো, ভাববে। সামনে তোমার জীবন পড়ে আছে, সে জীবনে খানিকটা কলঙ্ক দিয়ে যদি তুমি ওকে কিনে নিতে পারো তবেই সে হবে তোমার। একই বলছেন আপনি? ঠিকই বলছি অমিতাভ, একান্ত আপন করে যদি তাকে পেতে চাও তো তোমার জীবনেও কলঙ্কের ছায়া পড়বে, অজানা অচেনা পরিবেশেও রেহাই পাবে না। শয়তান যে মাটি ফুঁড়ে বেরোয়, নিঃশ্বাসে বায়ু বিষাক্ত করে তোলে। প্রেমের অমরাবতীর সেতু রচনা করতে গিয়ে যদি প্রয়োজন হয় এ বৃদ্ধকে স্মরণ করো। অমৃতের সন্ধান যদি পাও তোমরা নিও, গরলের ভাগ আমাকে দিও। বৃষ্টির মধ্যে হুজুর অমিতাভর কিছু হয়েছে নাকি? রোটাল না কোথায় ইন্সপেকশনে গেছে, তারপর এই দুর্যোগ দেখে আমি অফিসে খোঁজ নিতে যাই। ওরা বলল ওদিকে ধস নেমে রাস্তা বন্ধ, অনেক লোকজন নাকি মারা গেছে। আমি যে কি করবো বুঝতে পারছি না হুজুর। আপনি তুমি যাও, আমি দেখছি। খবরটা তো ভালো নয় ছোটি বেগম,
চিন্তা হচ্ছে রীতিমতো বিদেশে বিভিয়ে। সব রাস্তা বন্ধ হয়ে গেছে স্যার, বারিশ না থাকলে তো রাস্তায় সবাই হবে না। তাহলে তো একেবারে নিশ্চিন্ত, যাও তুমি কি বিশ্রাম করবে? জি স্যার। চলে যাবে এক্ষুনি? চলে যাব। কিন্তু এই দুর্যোগের মধ্যে তুমি এখানে এলে কি করে? দুর্যোগ আসবার কালে দেখিনি, আপনাকে ভালো দেখে এখন মনে হচ্ছে, আর কিছু নেই, আমি চলে যাব। না, আমি তোমায় যেতে দেবো না। সে সেই দুর্যোগের মধ্যে বিপদে পড়বে তুমি। পড়বো তো পড়বো, আপনি ভাববেন কেন? কেন আমি আপনার কে? এবার শুয়ে পড়ো, কেমন? একলা থাকতে আমার ভয় করছে। কিন্তু দোকলা থাকতে যে আমার ভয় করছে। কেন? আমি বোকা কিনা? কিচ্ছু ভয় নেই, শুয়ে পড়ো।
চোখে তীর বিজোরে অধরে যে ছুঁয়ে আছে হাসিটি ও রূপের নেই কোনো তুলনা সেই কথা বলে মোর বাসিটি ওই দুটি চোখে তীর বিজোরে অধরে যে ছুঁয়ে আছে হাসিটি রূপের নেই কোনো তুলনা সেই কথা বলে মোর বাসিটি দুটি কথা যেন দুটি কথা যেন বারে বারে শুধু বলে বাসি আমায় সে তো বলে সে ভালোবাসি ও গো ভালোবাসি হ্যাঁ দুটি কথা যেন ফুল কত গন্ধ ঝরালো পাখি তার যেন ছন্দ ছড়ালো কত গন্ধ ঝরালো পাখি তাই যেন ছন্দ ছড়ালো গান দিয়ে তুমি মন কেড়ে নিলে কত সুখে হাসালে সুরের মালাটি কণ্ঠে পড়ালে তুমি মনে মনে ভালোবাসালে গান দিয়ে তুমি মন কেড়ে নিলে কত সুখে হাসালে সুরের মালাটি কণ্ঠে পড়ালে মনে মনে ভালোবাসালে বুঝেছো কি তুমি বুঝেছো কি তুমি কি যে কথা শুধু বলে বাঁশি ভালোবাসি ও গো রতন ভাই জি রতন ভাই তুমি চলে যাও হ্যাঁ আমি একটু বাদে যাচ্ছি আচ্ছা দাদি তোমার সঙ্গে দুটো প্রাণের কথা বলি কথাটা হচ্ছে কুমার সাহেব মানে হচ্ছে কুমার সাহেবের টাকা সেই টাকার অঙ্কে খানিকটা ভাগ যদি আমরা বসাতে পারি তাহলে তোমার আমার দিন চলে যাবে কি বলো দাদি ইয়ে বাত তো ঠিক হ্যায় তবে কুমার সাহেবের কাছে যত পারো টাকা খিঁচিয়ে নাও এই সুযোগ কয়েকটা দিন লাজুকে সরিয়ে রাখা হবে সেটা এমন কিছু না তারপর আবার তোমার লাজু তোমার কাছে ফিরে আসবে গায়ে আচরটি পর্যন্ত লাগবে না হ্যাঁ না অগ্রিম মানে বায়না কুমার সাহেবের কাছে 7,000 টাকা চাইবে 5,000 টাকা তোমার 2,000 টাকা আমার ঝাড়ু তুলে রেখে দাও আর শোনো যেমন যেমন বললাম তেমন তেমন করবে বুঝতে পারছো শোন কহাঁ থেকে কই দিন উসে জবাব দে রতন কে রাস্তে ইঞ্জিনিয়ার বাবু কে পাস ইঞ্জিনিয়ার বাবু কে পাস শর্ম নহীঁ আতি তুঝে চল অন্দর চল তেরা আনা জানা বন্ধ করতি তু বহুত বড় গই হে আব রহো ঘর মে বন্ধ লালু জি শুন এক চায় লে আনা এই শুনো ইয়া কা দোকান সে নেই বাজার সে লে আনা Thank you.
চিঠিটা কই? চিঠি? হ্যাঁ, প্রসাদ জি আমার সহের জন্য একটা জরুরি চিঠি লিখে দেননি? নেই তো। সে কি? দেখুন ভালো করে প্রসাদ জি টেবিলটা খুঁজে দেখুন। জি স্যার। কই পেলেন? জি নেই। কিন্তু আজ চিঠিগুলো পোস্ট না করলে তো কাল ভোরেরটাকে পৌঁছবে না। আচ্ছা ওই টেবিলটা দেখুন তো। আচ্ছা হুজুর আপনি এসে গিয়েছেন, ম্যাচ দ্বারা চা পিন। আচ্ছা প্রসাদ জি, ওই চিঠিটা কি হলো দেখুন তো। ও আপ চালিয়ে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হুজুর ওই চিঠি और कुमार साहब को जो फाइल अब मंगे थे वो हम निकाल के रखा है, आप देखेंगे। तो अपनी पिए गए से? हाँ। तो अच्छा ही हुआ बाबा जी। हाँ चाय आप लो। কি করছেন? দিননাথ আমাদের বন্ধু লোক। ऐसी गलती फिर मत करना। ठीक है साहब। बच्चन महाराज हाँ जी, दादी के डेके आना। ठीक है স্যার, আপনি দাদির সঙ্গে টাকা পয়সার কথাটা বলে নেবেন, আমার সব বুঝিয়ে বলা আছে। আমি যাই চিঠিটা গুছিয়ে দিকে দিকে, এবার তো আগুন নিয়ে খেলা। আগুন? হ্যাঁ স্যার, পাহাড়ি মেয়েকে ট্রাম কাট করে চাল চালতে হবে তো। বেঠো, বিধুবাবুকে সাথ সাথ বাতচিত কর লিয়ে না? জি হ্যাঁ। ঠিক হ্যাঁ, তো তুমি 5,000 রুপে মিল যায়গা। 7,000 সে এক ফুটি কৌড়ি ভি কম নহি লুঙ্গি ইস খতরে কে লিয়ে। আচ্ছা ঠিক হ্যাঁ, 6,000 দে দুঙ্গা। নহি কুমার সাহেব, আব মে চলতি হুঁ। আরে কাহাঁ জাতি হ্যায়, 7,000 দে দুঙ্গা। কাটছি ঠিক গো, অমন নাকি? তবে চিঠিটা পড়ে দেখো, ওখানে একটি পাহাড়ি মেয়েকে নিয়ে ওমু এমন কাণ্ড বাঁধিয়েছে যে পত্র পাঠকের সরিয়ে না আনলে হয়তো জীবন বিপন্ন হতে পারে। ওমু সম্বন্ধে এসব কথা তোমার বিশ্বাস হয়? ওখানকার এক বাঙালি ভদ্রলোক লিখেছেন চিঠিটা, মিথ্যে কথা লিখে তার লাভ? আচ্ছা শাড়ি জামার কথা তোমার মনে আছে? হাসি খুশি ফার্স্ট বুক। দেখো তুমি ওমুকে এক্ষুনি একটা টেলিগ্রাম করে দাও, কলকাতা চলে আসো। সত্যি যদি কোনো পাহাড়ি মেয়ে খপ্পরে পড়ে থাকে। অফিস খুললে চিঠিটা মনে করে পৌঁছে দিস কিন্তু। ও সব তোমার কিছু ভাবতে হলো দাদাবু, এখন তাড়াতাড়ি দিদিমণি ভালো দেখে ফিরে এসো। আর যদি লাজও আসে তাহলে বলে দিন। তাহলে বলে দেবো যে দিদিমণি খুব বাড়াবাড়ি অসুখ, টেলিগ্রাম পেয়ে চলে গেছে, একটু দিদিমণি ভালো দেখে চলে আসবে। তোর সব মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ সব মনে থাকবে, এখন ভালো ভালো দুগো নাম নিয়ে এগো দিকে। আরে দিদি। ওমা, ওমা এসে গেছিস? হ্যাঁ, টেলিগ্রামে তোমার শরীর খারাপের খবর পেয়ে ছুটে এলাম। এসে দেখি দিব্যি ভালো আছে, ব্যাপারটা কি? হ্যাঁ জানিস ওমু, শরীরটা না হঠাৎ খুব খারাপ হয়েছিল, এখন ভালো আছি। চল ওপরে চল, কাপড় জামা ছেড়ে মুখাটা ধুয়ে দিই, কেমন? জামাই বাবু, ব্যাপারটা কি? এমন কি হয়েছিল যে টেলিগ্রাম করতে হলো? বলছি এসো, চিঠিটা পড়লেই বুঝতে পারবে কেন তোমায় মিথ্যে করে ডেকে আনা হয়েছে। তোমার দিদি খুব মুষড়ে পড়েছিল। চিঠিটা পড়ে কিছু বুঝতে পারছ? পড়ে যেটুকু বুঝতে পারলাম তাতে কাল ভোরের ট্রেনে আমাকে রওনা হতে হবে। এখানে আর দুদিন থেকে তোমার দিদি? অসম্ভব জামাই বাবু, অফিস সংক্রান্ত ব্যাপার না গেলেই নয়। কোথায় কি যেন একটা ষড়যন্ত্র চলছে। চিঠিটা আমার কাছে থাক, পরে হয়তো কাজে লাগবে।
क्यों रे, पानी लेने नहीं जाएगी? कैसे जाओ? तूने जो मुझे बंद कर रखा है, गुस्से में बंद कर रखी थी, तुम्हारी खुशी हो तो जाओ। झमकी ले पकड़, मैं अभी आती हूं। बाबू लाजो को फुसला कर भगा ले गए, पहले भी एक दफा। लाजो तुम एखने? तुम्हार दादी तुम्हें खुजे खुजे हैरान, थाना एजार दिए बोले से ওই বাঙাল ইঞ্জিনিয়ার বাবু তোমাকে নিয়ে কলকাতা ভেগেছে। হ্যাঁ, ও বলেছে কিছুদিন আগে তোমাকে নিয়ে রোটাং রেখেছিল। বুঝেছি, এসব তোমার কাজ। তোমার মতলব কি? মতলব ওই ইঞ্জিনিয়ার আমার দুশ্মন, ওকে সরাতে পারলে আমার রাস্তা সাফ, অফিসের টাকাও পাবো আর তোমাকেই পাবো। খবরদার, চিল্লাও না, কেউ আসবে না। लड़की अंदर है, उसको रस्सी से बांध दो, खिड़की दरवाजा सब बंद कर दो, भागने ना पाए। বসুন। আপনারা অমিতা বসুন কি খুঁজছেন? আগে হ্যাঁ, তার নামে বডি ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট কি অপরাধে? অপরাধ নারী হরণের। হ্যাঁ, নারী হরণ? আগে ওয়ারেন্টে সেই রকমই লেখা আছে, আমাদের উপর হুকুম তাকে অ্যারেস্ট করে সেখানে পাঠাতে হবে। আজ সকালে তিনি সেখানে এসে ফিরে গিয়েছে। ফিরে গেছেন? হ্যাঁ। জি হুজুর। लड़की ने खाना खाया? नहीं हुजूर। देखो उसको दोबारा खाना दो, अगर वो खाना ना खाए तो मुझे बुला लेना। हुजूर, इंजीनियर कलकत्ते से आ गए। क्या कहा? इंजीनियर कलकत्ते से वापस आ गया? इसका मतलब ये कि वो कलकत्ते में अरेस्ट नहीं हुआ। अभी कहाँ गया? बंगले गया क्या? बंगले में नहीं, वो सीधा दफ्तर चला गया। सीधा दफ्तर चला गया? विधवाओं का ये खबर देने के लिए थाने में गए। তদারক করেন এবং পুলিশের হাতে তুলে দেন। এটা আপনি তাড়াতাড়ি টাইপ করে দিন, কারণ আজ আমি নিজের হাতে এটা পোস্ট করে তবে এখান থেকে যাব। বহুত আচ্ছা। देखो ये चिट्ठी बहुत जरूरी है, ये जल्दी टाइप कर दो। जी अच्छा। रामचरण जय। दर्जा देखो तुम्हें आबार ये लेखान क्या? तीन सात बार पर पुलिस तुम्हार खोजे एखे आसछे। पुलिस? हाँ, वही बता। ठीक है,
এই যে অমিতাভ, তুমি এসে গেছো। তো লাজুকে কি নিয়ে এসছো না অন্য কোথাও রেখে এসছো? কি বলছেন নবাব সাহেব, আমি লাজুকে নিয়ে গেছি। লাজুকে এখানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? লাজুর দাদি থানায় গিয়ে এজাহার দিয়েছে লাজুকে নিয়ে নাকি তুমি পালিয়ে গেছো। ও, লাজু তাহলে গেল কোথায়? চিন্তায় পড়ে গেলাম অমিতাভ। নমস্তে সেন সাহেব। নমস্তে নবাব সাহেব। নমস্কার। কি ব্যাপার? সেন সাহেব, আপকো জরা মেরে সাথ থানা চলনা হোগা। থানা? জি হ্যাঁ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট হ্যায়। কিডন্যাপিং এর চার্জ? ডার্টি কনস্পিরেসি। লেকিন ম্যাজিস্ট্রেট সামনে খুদ ওয়ারেন্ট ইস্যু কিয়ে। কিন্তু সে তো তোমাদেরই রিপোর্টের উপরে। বেশ চলো, আমিও তোমাদের সঙ্গে সদরে গিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে অন্যায় করব। নবাব সাহেব, হ্যাঁ, আপনি আমার জন্য ব্যস্ত হবেন না। সবচেয়ে আগে লাজুকে খুঁজে বার করা দরকার। ইন্সপেক্টর সাহেব, এই চিঠিটা পড়লে আপনি সবকিছু বুঝতে পারবেন। আপ যো কুছ কেনা হো ইয়া দিখানা হো আদালত পর জাকারি পেশ কিজিয়েগা। তাহলে আপনি অন্তত আমাকে এক ঘন্টা সময় দিন। নবাব সাহেবের সঙ্গে গিয়ে লাজু কোথায় আছে আমি একবার খোঁজ করে দেখতে চাই। আপনি চলুন আমার সঙ্গে। আই এম সরি, মে মজবুর হো, কানুন ইসকে ইজাজত নেই দেতা। নবাব সাহেব, এই চিকিৎসা করলে আপনি হয়তো কিছু অনুমান করতে পারবেন। মিস্টার সেন, যারা জলদি কিজিয়েগা। নবাব সাহেব, যাবার আগে আপনাকে একটা কথা বলতে চাই। আপনার পাহাড়ি ফুলকে তার উপযুক্ত মর্যাদা দিয়েই আমি গ্রহণ করব। আমি জানি এই মিথ্যের জাল ছিঁড়ে তুমি শিগগিরই বেরিয়ে আসবে, আর তখন আমি নিজে তাকে তোমার হাতে তুলে দেব। फाइल्स बचाने के लिए इंजीनियर जरूर आया। तो खत्म करो आग में डाल दो। আর কাউকে খতম করতে হবে না, কাউকে খতম করতে হবে না। পুলিশ একেবারে ইঞ্জিনিয়ার সাহেবকে ধরে সদরে চালান করে দিয়েছে। ফাইল? হ্যাঁ, ফাইল তো ফাইলের জায়গায় আছে, কিছু ভাববেন না। এই চিঠির পরে আমাকে ভাবতে হবে। তা তো নিশ্চয়ই, কিন্তু এখনই একবার দাদির কাছে যাওয়া দরকার। কালকে মামলা উঠবে, আসল সাক্ষী সব ঠিকঠাক রাখা দরকার। তাই বলছিলাম যে কিছু টাকা টাকা প্রয়োজন। টাকা? টাকা? টাকা তো অনেক নিলেন, আর কত টাকা? কত টাকা হুজুর? কত টাকা দিয়েছে তোকে কুমার সাহেব? মিথ্যে বলবার জন্য হুজুর? 7,000।
7000। আমি যদি তোকে তার চেয়ে বেশি টাকা দিই তুই গিয়ে বলবি সত্যি কথা পুলিশের কাছে? হুজুর মাই বাপ। ঠিক আছে চল আমার সঙ্গে। ওটা দেরি হয়ে গেল রামশরণ। রামশরণ তুমি একে নিয়ে এক্ষুনি থানায় গিয়ে একটা এজাহার লিখে নাও। আমার বড্ড দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি কুমার স্যার। চল 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 চল। बंगाली इंजीनियर बाबू इस मामले में कुछ नहीं जानते। कुमार साहब के डर से पहले मैंने झूठ बोला था। दरवाजा इसको ले जाओ, लॉकर में रखो। इधर इस वक्त दस्तखत करो विटनेस के लिए। ले तारुका बाबू, लाजो बेटी। रामशरण चाचा, इंजीनियर बाबू कोथाय? पुलिस दारोगा को गिरफ्तार करे कोर्टे चालान दिए। না না সব ঝুটা, দারোগা বাবু ইঞ্জিনিয়ার বাবু নির্দোষ, ভালো লোক, তাকে ছেড়ে দিন। হ্যাঁ ও ছুট যায়গে, মার তুম কাহাঁ থেকে কাজ কর রহি হো? ও বদমাশ কুমার সাহেব আমাকে তার বাড়িতে আটকে রেখেছিল, আমি সেখান থেকেই পালিয়ে এসেছি। সর্বনাশ, নবাব সাহেব তোমার ক্ষতি সেখানেই তো গেছেন। ও বাপরে, ও বদমাশ আমাকে না পেলে যাও নবাব সাহেবকে জানে মেরে দেবে। দারোগা বাবু জলদি ছেড়ে নেওয়া যাও গে বাড়ি। হ্যাঁ সর্বনাশ হয়েছে। সর্বনাশ? হ্যাঁ, লাজুর দাদিকে হেড়ি করে টানতে টানতে বাংলায় নিয়ে গেলেন নবাব সাহেব। লোকটা ক্ষমতা আছে, এক ধমক একেবারে কাজ, লেজি গোপরে হয়ে সব বেভাস হয়ে গেছে। আমার সব প্রাণ নষ্ট করে দিয়েছে। এই নবাবকে খুন না করতে পারলে আমার শান্তি নেই। নবাব সাহেব হাজির, করো খুন। নবাব সাহেব আসুন আসুন, আজকে আমার নসিব খুব ভালো, আপনি আমার গরিব খানায় পা দিয়েছেন, দয়া করে হুকুম করুন। লাজুকে ছেড়ে দাও, ওকে আমি নিয়ে যেতে এসেছি। লাজু? কে লাজু? আমার চোখে ধুলো দেবার চেষ্টা করো না কুমার, লাজুকে ডেকে দাও। আমাকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি সব কোমরা তালাশ করতে পারেন। বেশ আমি তাই করব। নবাব সাহেব চোখ রাঙাচ্ছ কাকে? কুমার সাহেব, এ বৃদ্ধ আজ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে এসেছে। নবাব সাহেব কা হ্যায়? হুজুর হোসেন দেখে হ্যায়। নবাব সাহেব লাজুক পালিয়ে গেছে, পালিয়ে যাবে কোথায় সেই ধরা পড়বে। আমার জন্য তোর চোখের চলে আমার যাবার পথ যে পেছল হয়ে যাবে রে। একটু হাস, মিষ্টি বুকে একটু হাসি জেগে যেতে দেব। আমি আপনাকে দেবো না। জানালি হৃদয়ের অধিকার, যেতে নাহি দেব সব
পুরাতন কথা সবচেয়ে গভীর ছন্দ। যেতে দিতে হয় চলে যায়। আপনি চলে গেলে সারা দুনিয়া আমার আধার হয়ে যাবে না বাবা। এসে যাবে, এক্ষুনি এসে যাবে। আমাকে বাঁচাতে গিয়েই তো নবাব সাহেব চলে গেলেন। ভুল কথা, নবাব সাহেব জানেন যেতে পারেন না। উনি শিল্পী, সুরে গানে ছন্দে তাকে ধরে রাখা যায়। লাজু পারবে না, পারবে না তুমি তাকে ধরে রাখতে।